हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल स्टडी किंग शाइन। तो आज के बांगला नहीं आलोचना करब। এর আগে আমি একটা গল্প নিয়ে আলোচনা করছিলাম, যতদূর সরি গল্প না কবিতা, শীতের সকাল আমি হব, ওখানে একটা আলোচনা হয়েছে। জলপুরি ও কাঠুরে, হ্যাঁ জলপুরি কাঠুরে পর থেকে আলোচনা হয়। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব নানা রঙের ফুল ফল। দেখো আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ, নানা রঙের নানা রকম ফুল ফল দেখা যায় সারা বছর জুড়ে। দেখো গোলাপ ফোটে সারা বছর, লাল সাদা গোলাপি বিভিন্ন রঙের। গোলাপের সুগন্ধ আছে, লাল রং নিয়ে ফোটে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, এগুলো দেখতে খুবই শুদ্ধ কিন্তু সুবাস নেই। দেখো বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, আসনাহেনা, দোলন চাপা, শিলিও ফুটে অনেক। এগুলো মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেয়। এসব ফুলের রং সাদা, টগর ও কাশ ফুলও সাদা, সূর্যমুখী গাঁদা ফুলের রং হলুদ, জবা কলাবতী ফুল নানা রঙের হয়, কদম ফুল দেখতে খুব সুন্দর, সবুজ পাতার ভিতরে ছোট ছোট নরম বলের মতো দোলন চাপা চারটি সাদা, পাপড়ি ঠিক যেন একটি প্রজাপতি, বিলে ঝিলে ফুটে শত শাপলা সাদা লাল অন্য রঙের, সব ফুলে দেখতে খুব সুন্দর। দেখো প্রথম আলোচনা হয়েছে গোলাপ নিয়ে, এরপরে দেখো আলোচনা হয়েছে কৃষ্ণচূড়া নিয়ে, এরপরে দেখো আলোচনা হয়েছে বেলি, রজনীগন্ধা, কামিনী, হাসনাহেনা, দোলন চাপা, এরপরে দেখো আলোচনা হয়েছে সূর্যমুখী ও গাঁদা ফুল, এরপরে দেখো সব লাস্টে আলোচনা হয়েছে সেটা হচ্ছে দোলন চাপা। ঠিক আছে, তো এরকম ফুল ফুল ফল নিয়েই তোমাদের এখানে মানে বলতে কীভাবে একটা ফুলের বৈশিষ্ট্য, এগুলিই তোমাদের এখানে আলোচনা হয়েছে। এরপর দেখো আমরা জানব ফল, এদের ফলে হরেক রকমের ফল, বেশি হয় কলা, কাঁঠাল আর আনারস, আম, জাম, পেয়ারা, পেঁপে, বাঙ্গি, তরমুজ, লিচু প্রচুর ফল, আরও হয় ডাব, ডালিম, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা, কাঁচা আম আছে পেঁপে, পেয়ারা, বাঙ্গি সবুজ রঙের, পাকার পর লেবুর রং হয় হলুদ বা সোনালি। দেখো পাকা পাতাবি লেবুর ভিতরটা হালকা গোলাপি রঙের, পাকা ডালিমের ছোটো ছোটো দানা টুকটুকে লাল, তরমুজের ভিতরটাও খুব লাল, জামরুলের রঙও সাদা তবে অন্য রঙেরও হয়, পাকা কমলা খোসা কৌশুভায় কত রঙের, আমাদের ফলগুলো দেখতে সুন্দর, খেতেও মজা। ঠিক আছে, চল আজকে একটা কবিতা আলোচনা করি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি, চিকচিক করে বালি কোথা নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, তীরে তীরে ছেলেবে নাহিবার কালে, গামছার জল ভরি গিয়ে তারা ঢালে, সকালে বিকালে কবু না হলে পরে, আঁচলে ছাকিয়ে তারা ছোট মাছ ধরে, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খর তর, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসব জেগে ওঠে পারা। ঠিক আছে, তো কবিতাটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে ছোট নদী। চলো আমরা একটা গেম খেলি, ঠিক আছে, চলো রেখাটি নিয়ে মিল করে দিই, মানে একে বেঁকে চলে কি নদী, বৈশাখ মাসে নদীতে থাকে কি, দেখো এটার সাথে মিল, নদীর ধারে চিকচিক করে এটার সাথে মিলবে। ঠিক আছে, ফুলে ফুলে সুদে সাদে দেখা যায়, এই যে কাশফুল, কিচিমিচি করে ডাকে কি পাখি, মানে এভাবে হচ্ছে তোমাদের মিলাতে হবে। ঠিক আছে, ছবি দেখে তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে, দাদির হাতে মজার পিঠা, সবাইকে বিদায়।